वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा प्रत्येक भलो आज सुस्थ आम भलो आची। और एन बजे देखा जा दसटा कुड़ी सरि पचिस, तो पाँच मिनट डिफरेंस एदिक ओदी के, तो एन दसटा पचिस मतन बजे। भाभी आज क्या खाबी बाबा तुम कि बोलो कि खा তো চলো বাবি খাবে ম্যাগি, আমি খাবো দুটো পরোটা। কাল রাতে পরোটা বানিয়েছিলাম, তো দুটো পরোটা খাবো, মেয়ে খাবে ম্যাগি। আর আমার ঘর বাড়ি একবার তুমি দেখে নাও তোমরা কি অবস্থা। দেখো লন্ড্রি 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 ঘর দেখছ। আর বেড়াতে গেছিলাম, ওখানে মেয়ের সেই জামা প্যান্ট এখনও ঝুলছে, জিন্সের জ্যাকেট জিন্সের প্যান্ট মেয়ের ঝুলছে। এদিকে কালকে এগুলো কাঁচা হয়েছিল, ওগুলো দেখো সব ঝুলছে, সব দেখছ দেখো সব জামাতে ভর্তি। আর এখানে আছে শীতের ঝুলছে, আর এখানেও খাটে গেছে দেখো। এনে ব্যাগ নে, আর ওর ব্যাগটা পাপা এনে দিল, আবার ব্যাগ ব্যাগ থাকতে আবার ব্যাগ এনে দিল কি বলে। তো ঠিক আছে চলো, মেয়ে খাবে ম্যাগি আর আমি খাবো দুটো পরোটা। তোর জন্য ম্যাগি একটু বসিয়ে দিই, আমি একটু চা খাবো, তারপরে শুরু করবো পরোটা। তো আমার সকালটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, আজকে উঠেছি অনেক সকালে, অনেক সকালে উঠে গেছে আজকে। আজকে উঠেছি কটার সময় দাঁড়া বলি, ছটা। তো আজকে সকাল ছটায় উঠেছি, ঠিক আছে। আর ম্যাগিটা কোথায় রাখলাম আর বাবা পড়িস না, তোর জন্য ম্যাগি, তো মেয়ের জন্য ম্যাগি। আর একটা মেয়ে এইটুকু ম্যাগি যেতে হবে না, আর একটা ম্যাগি কোথায় রাখছি বাবা, তো খাওয়া চেঞ্জ হয়ে গেল। খাওয়া চেঞ্জ হলো বলতে ম্যাগি একটা ছোট্ট বাড়া আছে, এই যে এই পাঁচ টাকা দামের ম্যাগি, তো এই ছোটো একটা ম্যাগিতে কিছু হবে না, তাই জন্য বসিয়ে দিলাম মুসুরির ডাল, নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম মুসুরির ডাল। আর আমি খাবো একটু চা। তো ও পরোটা খাবে না মেয়ে, তো মুড়ি খাবে, মুসুরির ডাল পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি খাবে। আর আমি খাবো দুটো পরোটা, কালকে রাতে পরোটা করেছিলাম, তো দুটো পরোটা আছে, তো ওটা আজকে আমি খাবো। আর এখন খাবো আর একবার চা। চা চল, চাই চাই। এত শীতে না, এত শীতে কাজকর্ম করাটা হয়ে গেছে মুশকিল, জলে হাত দিতে পারছিলাম না। দেখো বাসন পড়ে আছে, দুধে দেখছি আটার বাটি, এদিকে প্রেশার কুকারটা মাজিনি, কালকে এমনি জল বুলিয়ে রেখে দিয়েছি, প্রেশার কুকার মাজতে হবে। মানে এত ঠান্ডাতে কাজ করাটা হয়ে গেছে মুশকিল। যাই, তো চা গরম হয়ে গেল, তো চা খাই। আবার চাটা বিশাল গরম হয়ে গেছে, তো এত শীতে কী করে কাজ করব, প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা, জলে হাত দিতে পারছি না, এত ঠান্ডা লাগছে। চাটা খাবো দিয়ে এনার্জি নিয়ে লেগে যাব, বাসন ধুতে আমার ইচ্ছা করছে না এই ঠান্ডাতে, মনে হচ্ছে শাল পাতায় খায় আর শাল পাতাগুলো ফেলে দিই। শাল পাতা তারপরে কি সেই সোলার পেপারগুলো হয় না, ওগুলোতেই ওগুলো খেলেই ভালো হতো, বাসন টাসনে ধোয়ার কেসই থাকতো না, তেলের বাসন টাসন ধুতাম না। এখনও দেখো ঘরটার পড়ে আছে, নিচে শতরঞ্জিটা পাতা আছে, আর ওইখানেও কার্পেট পাতা আছে, আর ওখানে পাতা আছে কার্পেট। তো এখনও বাসি কাজ কিছুই হয়নি, আর বর কালকে সে বাজার করে নিয়ে এসছে, সে বাজার এখনও থলির মধ্যেই ঢুকে আছে, বাজারও ঠান্ডাতে বেরোয়নি। এখন আমি বাসনগুলো কী করে মাজবো, এ হচ্ছে আমার প্রশ্ন। তুমি কী করবো, মাছটা তামাকা হবে, একটা ম্যাগিতে কুছ নেই হোগা, তার 10 রুপিস কা ম্যাগি হতা তো ঠিক হতা, 5 রুপিয়া কা ম্যাগি মে কিয়া হোগা, ম্যাগি তুই ইহাঁ পে রহে যা।
ये দেখো সবজি বাজার দেখছো দাঁড়া লাইটটা জ্বালিয়ে দেখা তো দেখো ওই দেখো জামুনকার জিনিস নিয়ে এসেছে তেমনকার জিনিসই থলির মধ্যে ভরা আছে দাঁড়া তো ঠিক আছে চলো ডালটা এখনো সিদ্ধ হয়নি মেয়ে খিদে পেয়ে গেছে একাতে ক্যামেরা আর একাতে কাজ করা খুব মুশকিল খুব মুশকিল খুব মুশকিল ডালটা একটু জাল দিয়ে দিই সিদ্ধ হয়নি ডাল আমি চা পেটে ভরে দিয়েছি আর আমার এবার এনার্জি চলে এসছে কাজে তো এবার কাজ করতে হবে তো চলো আগে একটা সাজিয়ে নিই সাজিয়ে নিই সাজির মধ্যে এবার সবজিগুলো ঢালবো বাবা আমার পক্ষে একা তোলাও ক্ষমতা নেই এত সবজি নিয়ে এসছে তো চলো সবজি বাজারগুলোকে এবার গুছাই এই মটরশুঁটিগুলো আগে ছিল আমি এগুলো ফ্রিজে ভরতে পারিনি ছিলাম না ভাবলাম ফ্রিজে ভরবো ভুলে গেছি আর কী কী সবজি বাজার নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী বাজার করেছে প্রচুর বাজার করেছে গো বাহ এত সবজি বাজার কে খাবে এটা কী শাক ইট শাকটা কীভাবে খায় কী জানি কী শাক এটা প্লাস্টিকে একদম ভর্তি এগুলো আগে পরিষ্কার করে নিই তারপরে সবজি সবজিগুলো সব পরিষ্কার টরিষ্কার ঢুকিয়ে নিই দিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দেবো আবার নোংরা পড়বে তো ওগুলো রাখি ওগুলো ধুয়ে নিয়ে তারপরে ঢুকাবো ফ্রিজে ঠিক আছে সব ধুতে হবে পেঁয়াজকলি বেগুন দানাও দেখায় দেখায় জলদি করো না গাজর শীতের সময় গাজরের হালুয়া খেতে দারুণ লাগে হেভি লাগে এটা হচ্ছে কুলেখাড়া পাতা যার হিমোগ্লোবিনের পরিমাণ কম সে পারো কুলেখাড়া পাতা খেতে কুলেখাড়া কুলেখাড়া এটা হচ্ছে বিনস তোমাদেরকে আবার দেখিয়ে দিই পরে আমি সব ধুয়ে নেবো এটা হচ্ছে ক্যাপসিকাম ঠিক আছে ঠিক আছে আর হচ্ছে কুমড়ো কুমড়ো ফুলকপি লঙ্কা বাঁধাকপি বাঁধাকপি ছিল তাও বাঁধাকপি আবার নিয়ে এসছি টমেটো সব আমাকে ধুতে হবে এটা বালতি নিয়ে আসি ধুবো দিয়ে বারান্দায় জলটা ঝরাতে দিয়ে দেবো আর একটা ফুলকপি আর আছে আলু আর লেবু আর পেঁয়াজ ও আর আছে আদা আদা এত আদা বাবা রে বাবা কত আদা খালি আদাই খাও দেখো আদা দেখো এটা কি আলু এটা হচ্ছে আদা আর তলে কটে লেবু ভরা আছে সবজি বাজার এখানে আছে আলু আর পেঁয়াজ তোমাদের আবার দেখি যে আলু পেঁয়াজটা তো এখানে হচ্ছে আলু আর পেঁয়াজ তো চলো এগুলোকে আমি ধোবো তারপরে দিয়ে জল ঝরাতে দেবো সবজিগুলো দেখে না
তো এইগুলাকে ধোবো, দিয়ে ঝাল ঝরাতে দেবো, তারপরে ফ্রিজে ঢুকাবো। তো ঠিক আছে, এগুলো কাজগুলো করি, তারপরে তোমার সঙ্গে বাবার পরে কথা হবে। মুড়ি কাঁটা ছুটছে, 11টা বেজে গেল, দেখি ডাল হয়েছে কি না। ঠিক আছে, তারপরে ঘরটা ঝাড়ু দেবো, মুছবো, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। হ্যাঁ, ডাল হোক গিয়া, দিয়ে দেখো थोड़ा सा होगा तो हो जाएगा, तो मैं बाद में मिलती हूँ। तो ठीक है, जाओ पाँच पाँच में कथा हे एक लगे को नहीं। তো আমার কাজকর্ম করা সব হয়ে গেছে, কমপ্লিট করে নিলাম, সব হয়ে গেছে, সমস্ত সবজি টবজি ধুয়ে রেখে দিয়েছি, বারান্দায় জলটা ঝরাতে দিয়েছি। যত রাস্তা দিয়ে লোক যাচ্ছে, সবজিগুলো সব তাকাতে 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 যাচ্ছে। তো ভাবলাম না, সবজি কটাকে ঘরেই ঢুকিয়ে দিই। ওই দেখো, সবজি কটাকে ঘরেই ঢুকিয়ে দিয়েছি, দিয়ে ওই যে আলু সবজি সব ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আবার ঘরে ঢুকিয়ে নিলাম, আর ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, ঘর মুছে দিয়েছি, কার্পেটটাও পেতে দিয়েছি, কার্পেটও পেতে দিয়েছি, আর বাসনটা এখনও ধোয়া হয়নি। দেখো এখনো বাসন পড়ে আছে, দেখো অনেক কটাই বাসন পড়ে আছে, শীতে জলে আমি হাত দিতে পারছি না। আর এখন বাজে 12:10, কিন্তু রান্না বান্না আমার কিচ্ছু হয়নি। আর ধনে পাতা আছে নাকি? ধনে পাতা দাও তো। তো চলো, রান্না বান্না এখনো কিচ্ছু করিনি, 12:00 বেজে গেছে, আমারটা 10:00 বাজে। আগে বাসনগুলোকে ধুই, বাসনের জলে হাত দিয়ে দিয়ে আমার গায়ে জ্বর আসছে ঠান্ডাতে। কী করে ধোবো, নটঙ্কি করলে হবে না, ধুতে হবে। তো চলো কাজগুলো শুরু করি। তো এখানে রাখি ক্যামেরাটা। কমপ্লিট হয়ে গেছে, পুজো করে নিয়েছি, তো আমার স্নান পুজো সব হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর ঠান্ডা লাগছে, একটা মোটা চাদর গায়ে দিচ্ছি, দেখো স্নান করে আসলো এতক্ষণে, দুটোর সময়তে স্নান করলাম, বললাম আগে স্নান কর, আগে স্নান কর, তো দুটোর সময় স্নান করতে আসলো। ইয় আর বলে ইয় আর আজকে রান্না করলাম, কী রান্না করলাম বাবি? ফুলকপি দিয়ে আলু দিয়ে, কিছু রান্না করিনি, তো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। এই দেখো কালো লাগছে, অন্ধকার আছে, লাইট জ্বলছে না। আর নামটা কি? মূলোর শাক। তো মূলোর শাকটা ছিল, এটা করিনি, খালি মাছের ঝোলটা করলাম আর চাটনি। এই দেখো দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, তো টমেটোর চাটনি। তো এটা হয়েছে আজকের লাঞ্চ, আর কিছু রান্না করিনি। আর দেখো সবজিগুলো সব জল ঝরাতে দিয়েছি, এই যে
তো এগুলো সব জল ঝরাতে দিয়েছিলাম, তো এখন শুকা পরে ভালো করে শুকালে পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর যাবো না ঘরে। তো চলো, খিদে পেয়ে গেছে, 2 বাজে, এই হয়েছে লাঞ্চের মেনু। আর অনেক কাজ ছিল, সব কাজকর্ম করলাম, ঠিক আছে। আর কোথা থেকে এলে না, মানে ঘর বাড়ি কী অবস্থা হয়ে থাকে। তো আমার দেখো টেবিলটা তো এরকম অবস্থা হয়েও আছে, আর ঘর বাড়িরও কীরকম অবস্থা হয়ে আছে। ওখানে থলি ওই ওই আলুগুলো এখনও ধুইনি, ওই আলুগুলো কালকে ধোবো, কারণ ওই সাজিটার মধ্যে না আলুগুলো আর আঁটলো না ওই সাজিটার মধ্যে। তো ওগুলো থলিতে এখন আলু ভরা আছে, এই দেখো। তো এই আলুগুলো আমি কালকে ধোবো, দিয়ে জল ঝরাতে দেবো। আর এদিকে বাসন টাসন ধোয়াও হয়ে গেছে কমপ্লিট, খালি এখানে নোংরা পড়ে আছে, এটা ফেলে দেবো। তো এখানে বাসন টাসন ধোয়া হয়ে গেছে কমপ্লিট, গ্যাস মোছা হয়ে গেছে, আবার খেয়ে নি, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। আর মেয়েকে খাওয়াতে হবে, নাহলে মাছ খাবে না। দেখো ওখান থেকে আমি মাছ খাবো না, বড় বড় কাতলা মাছ কিনলাম মামার সাইজে, বলে মাছ খাবো না। মাছ খাবি না কেন রে? কেন মাছ খাবি না? দিয়ে দেবো মুখে 2 বাড়ি, মাছ খাবো না। তো চলো আমাকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো, ঠিক আছে। আর দেখো মাথায় গামছা বেঁধে বসে আছে। বাজে 7:30, মানে 7:15 মতন বাজে এখন। আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, সন্ধে দিয়ে দিয়েছি, ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে জল পড়ছে। তো যাই হোক সন্ধে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, মেয়ে চা করেছিল, মেয়ে খেলো কফি, আমি খেলাম চা। আমার ভালো লাগে না অত কফি খেতে, তো মেয়ে কফি খেলো, আমি খেলাম চা, সব হয়ে গেছে। আর এখন খিদে পেয়ে গেছে, তো এখন খিদে পেয়েছে, আর এখন একটু খাবো মুড়ি। মুড়ি নিয়ে বসেও পড়েছি, এ দেখো মুড়ি, মটরশুঁটি, লঙ্কা কুচি আর ঝুড়ি ভাজা। আমার মুড়ি এই দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে শীতের সময় বেশি, কিন্তু ধনে পাতা হলে আরও ভালো হতো, কিন্তু ধনে পাতা আছে, কিন্তু আর ধনে পাতা নিতে পারলাম না। তো যাই হোক মুড়ি খাইনি, মুড়ি খাবো, নাক দিয়ে জল পড়ছে, লঙ্কা বেশি করে নিয়েছি যে নাক দিয়ে আরও বেশি জল পড়ুক। তো তোমাদের দুপুর থেকে আমার আর কথা হয়নি, খাওয়া দাওয়া আর মেয়েকে খাইয়ে দিলাম। তো দেখলে মেয়েকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিয়েছি, মেয়েকে খাইয়ে দেওয়ার পর আমিও খেয়ে নিয়েছি। আর ঠান্ডাতে কম্বলের ভিতরে খেয়ে নিয়ে বাসন টাসন দিয়ে ঢুকে পড়েছি, তখন একটু ঘুরে থাক। আর মেয়ে খাবে না মুড়ি, ও মুড়ি টুড়ি ভালোবাসে না, ও খাবে না। তো আমি বললাম খাবি, ওরও না খাবো না, আমি খা, খিদে আমার পেয়েছে যেমন। আর ও কফি খেয়েছে ওই জন্য খাবে না। তো চলো আজকে ভাবছি ইয়ে বানাবো, কী বলে পাটিসাপটা। তো আজকে ডিনারে পাটিসাপটা বানাবো, আর আজকে রুটি বানাবো না, পাটিসাপটা করবো। তো মেয়ে বলছে মা পাটিসাপটা বানা, রোজ রোজ রুটি তো করো, রুটি পরোটা খাচ্ছি, আজকে পাটিসাপটা করো। একবার চা খাবো, জানো 2 বার করে চা খায়, দিয়ে তারপরে পাটি চাটটা বানাবো। তো খেয়ে নিস, তারপরে কথা হচ্ছে। রান্নাঘরে চলে এসেছি, এবার পাটি চাপটা বানাবো। তোমাদের তো বললাম আজকে ডিনারে বানাবো পাটি চাপটা। তো দেখো আমার সব রেডি করে রেখে দিয়েছি, এই দেখো আতপ চাল, চালের সরি চালের গুঁড়ো, আতপ চাল না, চালের গুঁড়ো, ময়দা আর সুজি, আর এই দেখো ক্ষীর। তো আজকে ডিনারে এটাই বানাবো, পাটি সাপটা আর কিছু বানাবো না। আর এখন বেশি বাজেনি, এখন বাজে 8:10, বেশি বাজেনি, তো করতে করতে অনেকটা রাত হয়ে যাবে, পাটি সাপটা করতে করতে রাত হয়ে যাবে। তো আজকে ভাবলাম পাটি সাপটা করবো ডিনারে, আর কিছু করবো না। তো শুরু করে দিয়েছি, দেখা যাক কেমন হয়।
দেখো শুরু করে দিয়েছি, বসি দিয়েছি, আর সব আমি রেডি করে রেখে দিয়েছিলাম, তো ওই জন্য তাড়াতাড়ি করে দেবো। তো মুড়ি টুড়ি খাওয়ার পর এটা ঠিক করে রেখেছি যে করবো আর ফটাফট হয়ে যাবে। হয়ে গেল আমার পাটি সেপটা, একটা হলো। তো আমার পাটি সাপটা তো হয়ে গেছে, তোমাদের তো বললাম আজকে ডিনারে পাটি সাপটাই খাবো। আর মেয়েকে দুটো দিয়েছি, মেয়ে বললো খুব ভালো হয়েছে। আমি দেখো বিছানা উঠে বসেছি, আমার খুব ঠান্ডা লাগছে। তো দেখো মেয়ে নিয়ে এলো, বললো দাঁড়া আমি নিয়ে আসি, তুমি দেখাবে বললে না। এই দেখো আমার পাটি সাপটা, অনেক সঙ্গে অনেকগুলো রেখে দিয়েছি ক্যাসারোলে একসঙ্গে। তো হয়ে গেছে আমার পাটি সাপটা, করে নিয়েছি বা সেটাই আজকে খাবো। টেস্টি হয়েছে রেখে দেওয়া। তো মেয়ে বলে খুব টেস্টি হয়েছে, মেয়ে আবার রেখে দিতে গেল। দেখো কোথায় রাখলো, বলেন ডাইনিং টেবিলে রাখো, টেবিলে রাখছে। আচ্ছা খাবি না তো? হুম, এখন ও পড়তে বসছে। হুম, পাটি সাপটা খেয়ে পড়তে বসছে। আমি খাইনি, দুটো খেয়েছি। দুটো দিয়ে খেয়েছে তো, ঠিক আছে চলো আর বেশি ব্লগটাকে বাড়াচ্ছি না। আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর আমার ব্যথা করতে লেগেছে। হ্যাঁ ঠান্ডা লাগবে না, এই লাগবে না, আরাম করে পড়াশোনা। তো ঠিক আছে চলো, আর ব্লগটাকে এখানে আমি এন্ড করছি। তো পরে তোমাদের সঙ্গে আবার আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা, বাই বাই, গুড নাইট। এখন এইটুকুই, ঠিক আছে? তো টাটা।